তো দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাব? প্রসাদ খাইতে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো অনেক অনেক। আমিও ভালো আছি। আমি বালুনি বিয়ে টিয়ে খাইয়ে, দেখো গলার অবস্থা কি হয়ে গেছে। দেখো ভাগ্নি, ভাগ্নি পরীক্ষা চলছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, একটা হয়ে গেল, আরো বাকি আছে। ওই যে আমার মেয়ে, দেখো দেখো আমি তো রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক। চলো, তালা দিছো ওই ঘরে ঘর? মডেল তামসি, তালা দিছো? চলো তালা দাও। তো ঠিক আছে, চাবি নিয়ে দিয়ে তালা দিয়ে দিব। তো মা বাড়িতে নেই। আহ বাবা, দেখো তালা দিচ্ছে। এইটা তালা দিবি এখন, ওর রুমটা, ওর রুমটা দেখো, ওই দেখো কবিতার খুব এটা দেখতে হয় না, তালা দেও। ওর রুম তালা দিচ্ছে, ওর রুমে অনেক ধন সম্পদ আছে, এসে নিয়ে যাবা। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিনই, তো যখন ভাগ্নি বাড়িতে ছিল তখনকার এই ভিডিও। তো এখন আমরা যাচ্ছি প্রসাদ খাইতে জায়ের বাড়ি। তো 3 নম্বর জায়ের বাড়ি, এখানেই বাপের বাড়ি। তো কাছাকাছি নিমন্ত্রণ করে গেছিল, তো এখন প্রসাদ খাইতে যাব। পিছনে তো দেখো আকাশের কি অবস্থা, আমার মেয়ে আর আমি পিছনে, ওরা সামনে সামনে চলে যাচ্ছে। ওইখানে যাবো, তো দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, পুজো বাড়িতে যা, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঠিক আছে, দেখো প্রসাদ খাইতে বসলাম, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট নেই, ওই কি আকাশটা অন্ধকার। দেখো ভাগ্নি, আমি ননদ প্রসাদ খাইতে বসলাম, বৃষ্টি আসবে, আকাশটা খুব ডাকছে, তো এতই ঝড় মনে হয় হবে। ভিজে ভিজে আসলাম, দেখো বৃষ্টি, এই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি। তো আর কি, বাইরে খুব বৃষ্টি পড়ছে, প্রসাদ খাইতে গিয়েছিলাম, প্রসাদ খাওয়া শেষ, এত জোরে বৃষ্টি নামছে, তো দেখো পুরা কাপড় ভিজে গেছে, দেখো পুরা কাপড় ভিজা, তো পুরা ভিজে গেছি। তো পুরা ভিজে গেছি একদম, বৃষ্টি মাথা মুখে ছাতা নিয়ে আসছি, বৃষ্টি পুরা বৃষ্টি। ঠিক আছে টাটা, বাই বাই, শাড়িটা চেঞ্জ করি। তো বিকেলবেলা প্রসাদ খাইতে গিয়েছিলাম, ভালোই ভালোই, আকাশটা একটু মেঘ মেঘ ছিল, কিন্তু ভাবিনি এত বৃষ্টি আসবে। যখনই ওদের বাড়ি পৌঁছালাম, মানে প্রসাদ খাইতে বসি, তখনই এত বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে। প্রসাদ খাওয়া দাওয়া করে কোনো মতেই ওই বাড়ি থেকে চলে আসি ছাতা নিয়ে। তারপরে মাঝ রাস্তায় এসে এত ঝড় বৃষ্টি শুরু হলো, তো আরেকটা বাড়িতে ঢুকে পড়লাম, ঢুকে তারপরে আর কি বলবো, তো একটু এরকমভাবেই চলে আসলাম, প্রসাদ খাওয়া মনে থাকবে। তো এইরকম অবস্থা হলো প্রসাদ খেতে গিয়ে। তো দেখো আমার মেয়ের কাণ্ড, দেখো কী করছে, খেলনা শুরু করে দিয়েছে, এখন বই নিয়ে বসাচ্ছি একটু, দেখো। তো গাইস, ভিডিওটা অনেক দিনেই, পুরোনো ভিডিওটা আজকে আপলোড দিলাম, তো তোমরা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো এখন আমার মেয়েকে একটু বই পড়াই, বই পড়া শোনো তোমরা কি বই পড়ে না পড়ে। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, বাইরে এত মানে বৃষ্টি হচ্ছে আজকে, তো কারেন্ট নেই, তো আমাদের এটা চার্জার লাইট, কারেন্ট না থাকলেও লাইটটা জ্বলে, মানে কারেন্ট থাকলে চার্জ হয়, কারেন্ট না থাকলে লাইটটা জ্বলে। তো এখন দেখো না, আমার মেয়েটা আমাকে একটু বই নিয়ে বসাই, খেলু করছে, তো খেলু করুক, একটু বইও পড়ুক, বই পড়তে চায় না একদমই। দেখতে পাই, তাড়াতাড়ি বলো, আকাশে তারা কখন দেখতে পাই? রাতে না দিনে? রাতে। হ্যাঁ, আকাশে তারা কখন দেখতে পাই? এগুলো কি বই পড়া হইতেছে? খেলনা মাটি রাখবি, রাখবি তুই খেলনা মাটি, তাতে রাখি আসো, পুজো দাও ওই দেশে ঠাকুর রে। সূর্য কোন দিকে উঠে? হ্যাঁ কোন দিকে অস্ত্র যায়? হ্যাঁ কোন দিকে, নামটা বলো কোন দিকে? আকাশের সূর্য কয়টি? কয়টি? একটি। চাঁদ কয়টি? হ্যাঁ, তারপরে সূর্য কোন দিকে উঠে?